আজকে এই ভিডিওতে আমি একদম গ্যারান্টি দিয়ে বলছি প্রত্যেকে টাকা পাবে, যদি টাকা না পায় সে আমাকে একজন বলবে যে টাকা পায়নি, ঠিক আছে? তো কিভাবে পাবে? প্রত্যেক সিম পিছু 10 টাকা করে পাবে, যে যতগুলি সিম জোগাড় করতে পারবে তত 10 পাবে, একদম গ্যারান্টি বলছি। প্রত্যেকে 10 টাকা করে পার সিমে পাবে এবং আমি প্রুফ সমস্ত দেখাচ্ছি। তো কিভাবে পাবো? অফারটি এসেছে খাতা বুক অ্যাপ্লিকেশান থেকে, যদি ইনস্টল করা না থাকে ইনস্টল করে নেবে। আমার ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে, ওখান থেকে খাতা বুক অ্যাপসটা ইনস্টল করে নেবে। অ্যাপসটি ওপেন হয়ে যাওয়ার পর ল্যাঙ্গুয়েজ চুজ করতে বলবে, তো যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ চুজ করে নিলাম। দেওয়ার পর নেক্সটে ক্লিক করে দিলাম। এবারে মোবাইল নাম্বার চাইছে, যে কোনো একটা নতুন মোবাইল নাম্বার দিয়ে দেবে। মোবাইল নাম্বার দেওয়ার পর নেক্সটে ক্লিক করলাম এবং ওটিপি এসে যাবে, ওটিপি সাবমিট করে ক্লিক করে দিলাম। তো সাবমিট হওয়ার পর অটোমেটিক একটি শপ নেম চাইবে, যে কোনো একটা শপ নেম দিয়ে দেবে। দেওয়ার পরে নেক্সটে ক্লিক করে দিলাম এবং ফাইনালি হোম পেজ এসে গেল। এসে যাওয়ার পর নিচে যে মোর অপশান রয়েছে, মোরে ক্লিক করব। ক্লিক করার পর এরপরে আর্ন মানি, আর্ন মানিতে ক্লিক করে দিলাম। করে দেওয়ার পর এখানে পেন্ডিং একটা রয়েছে এবং পাশে ইনভাইট ফ্রেন্ড বলে লেখা রয়েছিল নিচে, ওটাতে ক্লিক করে দিলাম। ক্লিক করলে আমার যতগুলি সেভ কন্ট্যাক্ট রয়েছে সেগুলির নাম শো হবে। আমি যে কোনো একটা নম্বর বেছে নিলাম এবং সেন্ড করে দিলাম। সেন্ড করতে গেলে হোয়াটসঅ্যাপ চাইবে, হোয়াটসঅ্যাপে সেন্ড করে দিলাম। সেন্ড হয়ে গেছে। হয়ে যাওয়ার পর এবার আমাকে আবার অ্যাপ্লিকেশানে ফিরে আসতে হবে। তো এসে গেছি, এসে যাওয়ার পর এখানে কিন্তু শো হচ্ছে আমি যাকে ইনভাইট করেছি অর্থাৎ মেসেজটা পাঠিয়েছি তার নাম শো হচ্ছে এবং একটা টিক সিম্বল হচ্ছে এবং নিচে আরও 2টি টিক চিহ্ন এখনও আসেনি। তো এটি কী করলে হবে? একজন বন্ধুকে রেফার করতে হবে, সেই বন্ধু ইনস্টল করার পর যদি একজন কাস্টমারের নাম্বার অ্যাড করে নেয় তাহলে কিন্তু 10 টাকা পাওয়া যাবে। এবার আমি এখানে বলতে চাইছি যে কোনো বন্ধুকে ইনভাইট না করে নিজের একটা নিজের ফোন থেকেই আনলিমিটেড রেফার করব, ঠিক আছে? তো তার সেটি করার জন্য কী করতে হবে? আমাকে একটি মাল্টিপুল অ্যাপ ইনস্টল করতে হবে, সেটির কাজ হচ্ছে ওটি একটি নতুন ডিভাইস হিসাবে কাজ করবে। তো ইনস্টল করার জন্য আমার ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে, এখান থেকে ডাউনলোড করে নেবে। তো আমি লিঙ্কে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এইভাবে ইন্টারফেস এসে যাবে এবং নিচের দিকে থাকবে ওপেন ইন প্লে স্টোর, নিচের দিকে রয়েছে, এটাতে ক্লিক করব। ক্লিক করলে ডাইরেক্টলি প্লে স্টোরে ঢুকে যাব এবং ঢুকে যাওয়ার পর ওই অ্যাপসটি ওপেন হয়ে যাবে। সবাই এই মাল্টিপুল যে অ্যাপসটি রয়েছে এটাকে ইনস্টল করে নেবে। তো আমি ইনস্টল করে নিচ্ছি, ইনস্টল আমার হয়ে গেছে, ওপেন করে নিচ্ছি। এটি হচ্ছে আলাদা একটি নতুন ডিভাইস হিসাবে কাজ করবে। এটার ভেতরে ওপেন হয়ে গেলাম, হওয়ার পর অ্যাড যে সিম্বলটি রয়েছে অ্যাড ক্লোন এখানে ক্লিক করব। ক্লিক করলে যতগুলি অ্যাপ ইনস্টল থাকবে সমস্ত শো হবে। তো এর মধ্যে খাতা বুক চুজ করে নিলাম, খাতা বুকটা এসে গেছে। যদি অ্যাড আসে ক্যান্সেল করে দেবো। ক্যান্সেল করার পর খাতা বুক ওখানে ক্লিক করব। ক্লিক করলে অ্যালাউ পারমিশন সব কিছু দিয়ে দেবো। দেওয়ার পর আবার খাতা বুকে ওকে করব। ওকে করলে খাতা বুক অ্যাপসটি ওপেন হয়ে যাবে। নতুন ডিভাইসে যেমন ওপেন হয় সেই একইভাবে এই খাতা বুক অ্যাপটি ওপেন হয়ে যাচ্ছে। তো ল্যাঙ্গুয়েজ চুজ করে নিচ্ছি। দেওয়ার পর খাতা বুক ব্যবহার করুন নিচে লেখা রয়েছে, এটাতে ক্লিক করব। ক্লিক করলে মোবাইল নাম্বার চাইছে, তো যে কোনো একটা মোবাইল নাম্বার দিয়ে দেবো। মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম। দেওয়ার পর পিন প্রাপ্ত এখানে ক্লিক করে দিলাম। অটোমেটিক SMS কিন্তু আমার এসে গেছে, দিয়ে দিলাম জমা করুন। তো এখানে দিয়ে দিলাম, দোকানের নাম চাইছে যে কোনো একটা নাম দিয়ে দেবো। নাম দেওয়ার পরে শুরু করুন এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করলে অটোমেটিক আমার একটি নতুন খাতা বুক খুলে গেছে এবং নিচে শো হচ্ছে গ্রাহক যোগ করুন, এখানে ক্লিক করব। ক্লিক করার পর যে কোনো একটি নাম আমাকে অ্যাড করতে হবে, তো অ্যালাউ করে দিলাম গ্রাহকের নাম এখানে যোগ করব। তো নতুন নাম গ্রাহকের নাম যে কোনো একটা দিলেই হবে, যে কোনো একটা দিয়ে দিলাম। এবং এর নিচে ফোন নম্বর চাইছে, ফোন নম্বর পার্টিকুলার যে কোনো 10টা সংখ্যা দিয়ে দিলেই হবে, রাইড হতে হবে এরকম কোনো কিছু না, যে কোনো 10টা দিয়ে দিলাম। দেওয়ার পরে সেভ আমার হয়ে গেছে। হয়ে যাওয়ার পর বাকির খাতায় 2 টাকা 4 টাকা যে কোনো একটা অ্যামাউন্ট দিয়ে দিলাম। SMS নট নাও যেটা হচ্ছে এখন নয়, এটা ক্লিক করে দেবো। ক্লিক করে দিলে তাহলে কিন্তু সমস্ত টার্ম অ্যান্ড কন্ডিশন আমার মানা হয়ে গেল, অর্থাৎ ইনস্টল করা হয়ে গেল এবং একজনকে অ্যাড করা হয়ে গেছে। তো এবারে আমি খাতা বুক অ্যাপে গিয়ে দেখব যে আমি যেই নম্বরে SMSটা সেন্ড করছিলাম অর্থাৎ রেফার করছিলাম সেই নম্বরটি এই ক্লোন অ্যাপে খুলেছি এবং অর্থাৎ ইনস্টল হয়ে গেছে। ইনস্টল হয়ে যাওয়ার পর ওই অ্যাপটি আবার একজন ব্যক্তিকে আমি অ্যাড করে দিয়েছি। তো সমস্ত টার্ম অ্যান্ড কন্ডিশন অ্যাপ্লাই হয়ে গেছে। এবার আমি মোরে গিয়ে দেখাচ্ছি, আর্ন মানি ভিতরে গিয়ে দেখাচ্ছি, সমস্ত কিন্তু টিকচিহ্ন পড়ে গেছে। একটা প্রথমে টিকচিহ্ন ছিল, তো 2টো টিকচিহ্ন পড়ে গেছে এবং পাশে 10 টাকা কালেক্ট করতে বলছে, এখানে ক্লিক করে দেবো। ক্লিক করলে অ্যাকাউন্ট নম্বর চাইছে যে কোন অ্যাকাউন্টে টাকাটা নিতে চাই। তো একবার
অ্যাড করতে হবে অ্যাকাউন্টটি, বারবার করতে হবে না। তো প্রথমে অ্যাকাউন্ট হোল্ডার নেম আমি আমার নাম দিয়ে দিলাম এবং আইএফসি কোড, অ্যাকাউন্ট নম্বর সব কিছু দিয়ে দিলাম। দেওয়ার পর নিচে যে ভেরিফাই অপশানটি রয়েছে এখানে ক্লিক করে দিলে অটোমেটিক ব্যাংকের সমস্ত ডিটেলসটি সেভ হয়ে যাবে এবং ওই যে 10 টাকা পেয়েছিলাম রেফারের জন্য ওটি ডাইরেক্ট অ্যাকাউন্টে যোগ হয়ে যাবে। তো এখানে আমার ট্রান্সফার কমপ্লিট হয়ে গেছে দেখিয়েছে। তো এবারে আমাকে চেক করতে হবে যে অ্যাকাউন্টে টাকাটা ঢুকে যাবে কি। এর জন্য কী করতে হবে, প্রথমে পেটিএম ওপেন করে নিতে হবে। তো আমি আমার পেটিএমটি ওপেন করে নিচ্ছি। তো ওপেন করার পর পিনকোড চাইছে, পিন নাম্বারটা দিয়ে দিলাম। দেওয়ার পরে অ্যামাউন্ট শো হচ্ছে, তো এখানে ক্লিক করে দেবো। ক্লিক করার পর ভিতরে ট্রানজ্যাকশানটা আমি দেখাচ্ছি। তো যে কোনো অ্যাকাউন্ট যোগ করলে 1 টাকা একটা এক্সট্রা প্রথমবারের জন্য দিয়ে থাকে, তো সেটা কিন্তু দিয়ে দিয়েছে। 1 টাকা প্লাস 10 টাকা দুটি কিন্তু শো হচ্ছে, 10 টাকা আমার রিসিভ হয়েছে দেখাচ্ছে। তো এইভাবে আনলিমিটেড যতবার করব ততবারই টাকা পাবো। আমি আরেকবার করে দেখাচ্ছি। প্রথমে সেটিং অপশানে যেতে হবে। সেটিং অপশানে যাওয়ার পর ওই অ্যাপ্লিকেশানটিকে সার্চ করে নিচ্ছি, কারণ ওই অ্যাপ্লিকেশানটা একবার ইউজ, মাল্টিপুল যে অ্যাপসটি ওটি একবার ইউজ করা হয়ে গেছে, তো ওটাকে ডেটা ক্লিয়ার করতে হবে। তো ডেটা আমি ক্লিয়ার করে দিচ্ছি, তাহলে ওই মাল্টিপুল আবার একটি নতুন ডিভাইস হিসাবে ব্যবহার হবে। তো তার জন্য আমি ক্লিয়ার ডেটা করে দিলাম প্রথমে। হয়ে যাওয়ার পর এবারে খাতাবুক অ্যাপ্লিকেশানটি ওপেন করব। ওপেন করার পর আমি আবার ইনভাইট সেন্ড করব অন্য আদার্স নম্বরে, নতুন নম্বরে। তো করার জন্য কী করব, নিচে ফ্রেন্ড যে ইনভাইট রয়েছে এখানে ক্লিক করে দিলাম এবং ক্লিক করার পর আমার যতগুলি নাম্বার কন্ট্যাক্ট সেভ রয়েছে সমস্ত শো হবে। তো তার মধ্যে যে কোনো আমাকে একটা চুজ করে নিতে হবে। এবার যদি কারোর নাম্বার কাছে থাকে কিন্তু সেই নম্বরটি সেভ করা না থাকে, তাহলে কিন্তু ওই নম্বরটা আগে কন্ট্যাক্টে সেভ করতে হবে। তো সেভ করে নেবে, সেভ করার পর ওই নম্বরে এসএমএসটা সেন্ড করতে হবে। তো এসএমএসটা হোয়াটসঅ্যাপ থ্রু যায়, তো হোয়াটসঅ্যাপ কোনো কিছু ইনস্টল করতে হবে না, শুধু লিঙ্কটা পাঠাতে হয়, হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে। ঠিক আছে, তো আমার পাঠানো হয়ে গেছে। হয়ে যাওয়ার পর এবার খাতাবুকে ফিরে আসি, দেখাচ্ছি কী পজিশানে রয়েছে। তো আমি এই নম্বরে পাঠিয়েছিলাম এবং একটা টিক চিহ্ন রয়েছে, কারণ রেফারটা ইনভাইট শুধু হয়েছে তার জন্য একটা টিক, এবং আরও নিচে দুটো টিক আমাকে কমপ্লিট করতে হবে। কমপ্লিট করার জন্য কী করতে হবে, নতুন যে মাল্টিপুল যে অ্যাপসটা আবার তৈরি হয়েছে, ডেটা ক্লিয়ার করা হয়ে গেছে, তার জন্য আবার নতুন ওটি ডিভাইস হিসাবে কাজ করবে। সেখানে গিয়ে আবার আমাকে এই অ্যাপসটি অ্যাড করে কাজ করতে হবে, অর্থাৎ অ্যাড করা মানে ওখানে ইনস্টল হয়ে যাবে। তো তার জন্য কী করব, মাল্টিপুল যে অ্যাপসটি রয়েছে সেখানে ক্লিক করলাম এবং ভিতরে ঢুকে গেছি। ঢুকে যাওয়ার পর অ্যাড যে ক্লোন সিম্বলটি রয়েছে সেই আগের মতো আবার অ্যাড ক্লোনে ক্লিক করব এবং খাতাবুক অ্যাপ্লিকেশানটি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর খাতাবুকে ক্লিক করলে অ্যাড এসে যাবে, ক্লোজ করে দেবো বা ক্যান্সেল অপশান থাকবে, ক্যান্সেল করে দেবো। দেওয়ার পরে খাতাবুক এখানে ওকে করব এবং পারমিশন সমস্ত দিয়ে দেবো। এবারে আমার খাতাবুক অ্যাপ্লিকেশানটি কিন্তু ওপেন হয়ে যাচ্ছে। ওপেন হওয়ার পর ল্যাঙ্গুয়েজ যে কোনো একটা সিলেক্ট করে দিলাম। এবার ব্যবহার করুন মোবাইল নম্বর চাইছে, তো মোবাইল নম্বর আবার একটি নতুন নম্বর দিয়ে দিলাম। দেওয়ার পরে পিন প্রাপ্ত এখানে ক্লিক করে দিলাম, অটোমেটিক আমার কিন্তু ওটিপি এসে গেছে। এসে যাওয়ার পর ফিল আপ করে দিলাম, নিচে জমা দিন এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর দোকানের নাম চাইছে, তো যে কোনো একটা দোকানের নাম সবাই দিয়ে দেবে, তো আমি একটা দিয়ে দিলাম, অল দ্য বেস্ট। ঠিক আছে, লেখার পর নিচের লেখা রয়েছে শুরু করুন, এখানে ক্লিক করতে হবে। তো ক্লিক করে দিলাম, আমার নতুন আবার একটি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল। এবারে অ্যালাউ চাইছে, অ্যালাউ করে দিলাম। এবারে কাজ কি, যে কোনো একজনের নাম লিখে অ্যাড করতে হবে। তো অ্যাড করার জন্য কী করতে হবে, তো গ্রাহকের নাম যে কোনো একটা দিয়ে দিলাম। দেওয়ার পর নিচে মোবাইল নাম্বার চাইছে, তো যে কোনো 10টা সংখ্যা দিয়ে দেবো। তো প্রথমে যেন 97 এরকম যেন একটা থাকে, তারপরে আলফাটা যে কোনো 8টা লাগিয়ে দেবো। তো এইভাবে সেভ হয়ে গেছে। হয়ে যাওয়ার পর হয় বাকি খরচা যা আছে সমস্ত 2 টাকা বা 3 টাকা যে কোনো একটা অ্যামাউন্ট একটা সেভ করে নেবে। সেভ করা হয়ে গেছে, তো আমার এটার কাজ শেষ বা আমার রেফার ট্রিক এটা কমপ্লিট। তো এবার আমি দেখবো যে আবার 10 টাকা ঢুকেছে বাকি, তার জন্য আবার অ্যাপ্লিকেশানে গেলাম খাতাবুকে, উপর থেকে কিন্তু মেসেজ দিয়ে দিয়েছে 10 টাকা ঢুকে গেছে। তো পেন্ডিং এটা দেখাচ্ছে, 3টা টিকচিহ্ন কমপ্লিট হয়ে গেছে। তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট একবার সেভ করে নিয়েছি, বারবার করতে হবে না। তো ব্যাক করে দিচ্ছি এবং উপর থেকে মেসেজও এসে গেছে যে আবার অ্যাকাউন্টে 10 টাকা যোগ হয়েছে। তো পাশে পেন্ডিংয়ের পাশে কিন্তু আর্ন বলে একটা অপশান রয়েছে, ওখানে আমার কমপ্লিটভাবে কটা হয়েছে, 2টা কমপ্লিট হয়েছে, 10 10 2টা কমপ্লিট হয়েছে। তো 2টি টাকা কিন্তু আমার অ্যাকাউন্টে ঢুকে গেছে। এবারে আমি আমার মেন খাতাবুক অ্যাপ্লিকেশানটি খুলে দেখাবো আমি কত টাকা পেয়েছি বা কটা রেফার করেছি। তো তার জন্য প্রথমে খাতাবুক ওপেন করে নিচ্ছি। ওপেন হয়ে যাওয়ার পর সেই পেন্ডিং এবং পাশে যে আর্ন অপশানটি রয়েছে, তো এখানে ক্লিক করলাম এবং সমস্ত ট্রানজ্যাকশান দেখা যাচ্ছে, কতবার 10 10 পেয়েছি, সমস্ত সাকসেসফুল হয়েছে এবং 10 10 উপরে অ্যামাউন্ট কিন্তু শো হচ্ছে, 90 টাকা উপরে শো হচ্ছে। তো এবার আমি দেখাবো
যে এই 90 টাকাটা আমার অ্যাকাউন্টে ঢুকে যাবে কি। তো দেখাচ্ছি, প্রথমে পেটিএম ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর ব্যাংকিং পিন নাম্বার চাইছে, দিয়ে দিলাম। দেওয়ার পর অ্যামাউন্ট শো হচ্ছে, তো এখানে ক্লিক করে দেবো। ক্লিক করার পর নিচে কিন্তু সমস্ত ট্রানজ্যাকশানগুলি শো হচ্ছে, তো 10 10 করে কতবার আমার অ্যাকাউন্টে এসেছে। আমি অনেকবার রেফার করেছি, তো 9 বার করেছি, 9 বার 10 এসেছে। তো এখনও অনেক সিম আমার রয়েছে, সেগুলি করতে বাকি রয়েছে, তো সেগুলি আমি একটু পরে করে নিচ্ছি। তো টেলিগ্রামে সমস্ত আপডেট দিয়ে দেবো কত টাকা ইনকাম হয়েছে। তো সবাইকে বলছি, প্রত্যেক সিম পিছু 10 টাকা করে আসছে, এবং মাস্ট এখানে প্রত্যেকে টাকা পাবে। যদি না পায় তখন আমাকে বলবে যে ভিডিওটা দেখছিলাম, তো টাকা আমি পাইনি, তো কিছু তো বলতে পারবে আমাকে। তো ওভারটি আমার খুব ভালো লেগেছে, এবং সকাল থেকে আমি অনেক 9টা নাম্বার আমার হয়ে গেছে, এখনও অনেকগুলি নাম্বার রয়েছে, সেগুলি করতে বাকি রয়েছে। তো ভিডিওটি শেষ করার পর আবার আমি শুরু করে দেবো প্রত্যেকটি নাম্বার। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা প্লিজ লাইক করে দেবে, এবং বন্ধুদের সাথে শেয়ার করবে যাতে এই অফারটি সবাই জেনে যায়। এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবে।